আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, মার্কিন মানবাধিকার রিপোর্টে মৌলিক দুর্বলতা ও ভুল আছে। আজকের আয়োজনে আরো যা থাকছে, অবেদুল কাদেরের পদত্যাগ দাবি বিএনপির। সবশেষ থাকছে বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার, সন্দেহের তালিকায় আছে আরো নাম। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, মার্কিন মানবাধিকার রিপোর্টে মৌলিক দুর্বলতা এবং ভুল আছে বলে দাবি করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি। একই সঙ্গে তিনি জানিয়েছেন বিষয়টি যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র সরকারের কাছে তুলে ধরবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় মার্কিন মানবাধিকার রিপোর্ট বিষয়ক প্রাথমিক প্রতিক্রিয়া মিস্টার আলম বলেন, বিশ্লেষণ করে দেখা হবে রিপোর্টে আদৌ আমলে নেওয়ার মতো কোনো বিষয় আছে কিনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে যোগাযোগের মাত্রা, সে প্রেক্ষাপট থেকে আমাদের যে আপত্তিগুলো আছে সামনের দিনগুলোতে উচ্চ পর্যায়ে সফর হবে বা অন্য বৈঠকে রিপোর্টের দুর্বলতাগুলো তুলে ধরব, যাতে করে সামনের বছরের রিপোর্টে এগুলো না থাকে। রিপোর্টের মৌলিক কিছু দুর্বলতা কি তার ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি বন্ধু রাষ্ট্র নিয়ে যখন রিপোর্ট তৈরি করা হয় তখন তা প্রকাশ হওয়ার আগে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার কথা। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বরাবরের মতো এবারও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমি মনে করি এটি একটি বড় ধরনের দুর্বলতা। দ্বিতীয়ত, রিপোর্টে উন্মুক্ত সূত্র থেকে আপত্তিগুলো সংযুক্ত করা হয়েছে, এটিতে স্ববিরোধী অবস্থান প্রকাশ পায়। অনেক সময় তাদের পক্ষ থেকে বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। কিন্তু এই রিপোর্টে ওপেন সোর্স এর অনেক উদাহরণ আছে, এতে প্রমাণিত হয় যে খবর তৈরিতে সরকার বাধা প্রদান করে না। প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় পর্যবেক্ষণ হচ্ছে এই প্রতিবেদনের কিছু এনজিও, আইএনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনের রেফারেন্স দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অধিকার। আমি পরিষ্কারভাবে বলতে চাই, অধিকার এর কাজ করার কোনো বৈধ কাগজ বা লাইসেন্স নেই। তারা তাদের লাইসেন্স নবায়নের জন্য যে আবেদন করেছিল সেটি বাতিল হয়ে গেছে। তারা যে আপিল করেছিল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং সম্ভবত এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, কোন নাগরিক সংগঠন বা বেসরকারি সাহায্য সংস্থা যার একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে, রাজনৈতিক পরিচয় আছে, তাদেরকে নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। এই ধরনের দুর্বলতা যদি অব্যাহত থাকে তবে এই প্রতিবেদনের গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। 2021 এবং 2022 রিপোর্টের মধ্যে গুণগত তফাত নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোথাও আমাদের প্রশংসা করা হয়েছে এবং সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা উন্নতি করেছি, তার প্রতিফলন এই প্রতিবেদনে রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, একজন প্রধানমন্ত্রীর যতটুকু ক্ষমতা থাকা প্রয়োজন ততটুকু আছে। এটি ডিগ্রি অফ অ্যাপ্লিকেশন বা অন্য কিছু নিয়ে একটি বন্ধু রাষ্ট্রে সংশয় প্রকাশ কিংবা প্রশ্ন তোলার নৈতিক অধিকার নেই। এটি বলতে গেলে আর অনেক কিছু বলতে হবে যেটি অস্বস্তিকর হয়ে যাবে। প্রতিমন্ত্রী বলেন, একটি প্রেসিডেন্সিয়াল ভিত্তিক সরকারের তার নির্দেশে অনেক কিছু হতে পারে, এটি সংবিধানের অংশ এবং এভাবে তাদের সরকার পরিচালিত হয়। তাহলে কি আমরা বলবো যে ওই দেশে প্রেসিডেন্টই একমাত্র ক্ষমতাধর ব্যক্তি? কিন্তু বিষয়টি সেরকম নয়। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রে কিভাবে আইন প্রণয়ন হয় সেটি সবাই জানেন। সেখানে ঢালাওভাবে একটি পদকে, সাংবিধানিক দপ্তরকে খাটো করার প্রবণতা দুঃখজনক। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে কিছু ভুল পেয়েছে জানে শাহরিয়ার আলম বলেন, গুমের সংখ্যা এখানে 81 উল্লেখ করা হয়েছে, এই সংখ্যা হবে 76। এক্ষেত্রে 76 এর বিষয়ে খুব অস্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশে 10 জনকে চিহ্নিত করার দাবি করেছে। বিষয়টি এমনভাবে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে এর কোনো সুরাহা হয়নি। কিন্তু এখানে দাতত্বহীন বলতে চাই, জাতিসংঘ ওই 10 জনের বিষয়ে তথ্য উপাত্ত পাওয়ার পর তারা নিজেরাই যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে ওই 76 তালিকা থেকে 10 জনকে বাদ দেওয়া হয়েছে। কাজে বিষয়টি এমন নয় যে বাংলাদেশ বিষয়টি নিয়ে দাবি করছে। যেসব সংগঠন নিবন্ধিত নয় তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা বেআইনি বা নিয়ম সিদ্ধ নয় মন্তব্য প্রতিমন্ত্রী বলেন, অনুরোধ জানাব যদি যুক্তরাষ্ট্র নয় অন্যান্য রাষ্ট্র এসব সংস্থাগুলো থেকে যেন এদের থেকে দূরে থাকে এবং আমাদের দেশের আইন যাকে যেভাবে স্বীকৃতি দেয় তারা সেগুলো সেভাবে আমলে নিয়ে যেন সামনের দিনে কার্যক্রম পরিচালনা করে। চলে যাচ্ছি পরের সংবাদে। পদাসেতু শিবচর প্রান্তে বাস দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ দায়ী বলে মনে করছেন বিএনপি। এই দুর্ঘটনা দায় নিয়ে সেতুমন্ত্রী অবেদুল কাদেরের পদত্যাগ করা উচিত বলে মনে করেন দলটি। মঙ্গলবার 21 মার্চ দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানান। মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়। সভা মনে করে ফিটনেস সার্টিফিকেট না থাকাও রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহন করায় 19 মার্চ
মার্চ পদ্মসেতু শিবচর প্রান্তে ভয়াবহ দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। তিনি বলেন, সবাই মনে করে এই দুর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দুর্ঘটনার সব দায় নিয়ে সেতুমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। মির্জা ফখরুল জানান, সবাই হজের প্যাকেজ ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হয় ক্ষোভ প্রকাশ করা হয়। ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমাণ প্রায় অর্ধেকের মতো। হজ প্যাকেজের অর্থের পরিমাণ কমিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।